Alhamdulillah rabbil alamin. Wal 'aqibatu lil muttaqin. Wassalatu wassalamu 'alayka. Wassalatu wassalamu 'alayka sayyidil asrafil anbiya. Malik utasala yawman
যিনি উম্মতে সরকার রহমতে আলামিন যিনি উম্মতে সরকার সবাই একসাথে একই দিলেন আমাদের জ্ঞান রূপ রহমতে আলামিন যিনি উম্মতে সরকার রহমতে আলামিন যিনি উম্মতে সরকার নদিয়ার সলাতে মিয়া ওয়াল জুমা ফাসআউ ইলা দিক
বাড়িতে আসলাম দোকানপাট বন্ধ করে বাড়িতে আসলাম ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমরা বাড়িতে আসলাম বাড়িতে এসে আমরা হাত মুখ ধুয়ে ওযু করে মসজিদে চলে আসলাম ওই বলি গোসল বাদে যদি মসজিদে চলে আসি জুমার নামাজ পড়ার জন্য হবে কিনা কখনোই হবে না কারণ বুখারী শরীফের 879 নম্বর হাদিসের মধ্যে আমার মদিনার কামনি ওয়ালা দিয়ে বলে আমি বাংলা বলে দিচ্ছি আরবি বলার সময় নাই আর অনেক হাদিস রয়ে গিয়েছে বন্ধুরা আমার আমার মদিনার কামনি ওয়ালা নবী ডাক দিয়ে বলে যখন শুক্রবার চলে আসবে গরিবের হজের দিন চলে আসবে মানে প্রত্যেকটা সাবা লোকের জন্য গোসল করা ওয়াজিব সুবহানাল্লাহ প্রত্যেকটা সাবা লোক মানুষ যারা জুমার নামাজ পড়তে আসবে এবং কি পুরুষ মানুষ রয়েছে প্রত্যেক সাবা পুরুষ মহিলা প্রত্যেকের জন্য জুমার দিনে গোসল করা কি ওয়াজিব বন্ধুরা আমার তাহলে গোসল করে আসতে হবে ঠিক কিনা প্রিয় বন্ধুরা বলেছিলাম জুমার দিন হজের দিন আমরা টাকা নাই পয়সা নাই হজ করতে যেতে পারি না শুধু হজের দিন নয় জুমার দিন কোরবানের দিন আমাদের জন্য কাদের জন্য আমাদের আমরা তারা করে মিশে আছে তাদের জন্য মিশে দিন হজের দিন চলুন বন্ধু কি বলে হজের দিন আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলতে লাগলেন এই হাদিসটা বুখারী শরীফে 881 নম্বর হাদিস সহি বুখারী শরীফে 881 নম্বর হাদিস মদিনার কামনি ওয়ালা নবী ডাক দিয়ে বলেন ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক তাসাল্লা ইয়াউমুল জুমআতিন গোসলাল জানাবা বলে মানুষ যখন জুমার নামাজ পড়তে আসবে বলে জানাবাতের গোসল করে নেবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার জন্য গোসল যদি ফরজ না থাকে তখনও পরিষ্কার হওয়ার জন্য সুন্দরভাবে যেন কোনো কাদা যেন কোনো ময়লা না লেগে থাকে সেই জন্য জানাবাতের গোসল করে নিতে হবে কি করে নিতে হবে গোসল মানে শুধু গোসল করে নিবে না তেল আছে নি করে তেল আছে না আল্লাহ রাসূল সব কিছু পাটি পাটি বলে বলে দিয়েছেন কোথায় কি করব কোথায় কি করব না আর সেই জন্য যেহেতু আমাদের এই ধর্মের নাম হয়ে গেল শান্তির ধর্ম সে ধর্ম শান্তির ধর্ম সকল সমস্যার সমাধান রয়েছে ইসলামের মধ্যে এবং কি কোরআনের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী ডাক দিয়ে বলতে লাগলেন যে সুগন্ধি লাগিয়ে নিবেন আদর আছে না বলে তেল লাগিয়ে নিবে শরীরের মধ্যে সুগন্ধি লাগিয়ে নিবে তারপর মসজিদের দিকে রওনা হয়ে যাবেন প্রিয় বন্ধুরা আমার গিরিন্দন যাবুনি ক্রিম এটা মা গেছে ক্রিম ক্রিম এই ক্রিমে ব্যাপার যদি করতে হয় তাহলে কোলাগালা করে বলা যায় যদি হারাম কোনো দ্রব্য যদি না থাকে এই ক্রিম যে বানাইছে ক্রিমের মধ্যে যদি হারাম কোনো কিছু না থাকে তাহলে দিতে পারবে আর যদি থাকে তাহলে দিতে পারবে বুঝলেন তো বন্ধুরা মদিনার কামনি ওয়ালা নবী ডাক দিয়ে বলে মালিক ইতাসারা ইয়াউমুল জুমআতি গোসলাল জানাবাতি সুম্মা রাহা ফাকান্নামা করবা বাদানা আমরা গরিব মানুষ হজ করতে পারি না বলেছি এখন কোরবানি করতেও পারি কি পারি না সন্দেহ আছে সবাই আমরা কোন কোরবানি করতে পারি না টাকা নাই পয়সা নাই অনেকে গরু দিয়ে করেন ছাগল দিয়ে করেন কিন্তু বন্ধু এমন এমন মানুষ রয়েছে মনে ইচ্ছা আছে কিন্তু কোরবানি করতে পারি না কিসের জন্য সম্পদের জন্য অর্থের জন্য এখন বন্ধু মদিনার কামলি ওয়ালা নবী ডাক দিয়ে বলে বলে মুয়াজ্জিন যখন জুমার নামাজের জন্য আজান দিয়ে দিবে বলে গোসল করে পাক পবিত্র হয়ে বলে প্রথম পর্যায়ে যারা জুমার নামাজের জন্য চলে আসে প্রথম কাতারে বসে যাবে প্রথম কাতারে আসকান্দার বসতে না প্রথম কাতারে বলে অর্ণবা বাদানা বলে প্রথম কাতারের মধ্যে আসি যারা বসে যাবে বলে তারা যেন একটি কোরবানি করে দিল সুবহানাল্লাহ এই প্রথম কাতারে যা দেখে আগে আগে বসে গেল একটা কি কোরবানি করে দিলেন আপনারা আর বুখারী শরীফের আরো একটা হাদিস আছে যে কি বলে মক্কা শরীফে মদিনা শরীফে কোরবানি করার জন্য আপনি একটা কোট পাঠিয়ে দিলেন এই সবটা আপনি পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এখন প্রথম পর্যায়ে উনকে কোরবানি করে দেওয়া হবে দ্বিতীয় পর্যায়ের মধ্যে ওয়ামান লোহা ফিসাতি তানিতাতি ফাকান্না অরবা বাকরন
আমরা
আল্লাহ বলে যে ফেরেশতারা মানুষ তাদের নাম বুজুর আর নাম জন তোমরা গিয়ে মসজিদটা ফিলাপ করে পুরো ফেলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের ফেরেশতারা আগে আসি মুশনা দিয়ে হুজুর কি বলে হুজুর কি বলে হুজুরের খুতবা শোনার পরে আসি কি করে বসে থাকে তো বন্ধুরা এই আজকের জুমার দিন আজকের জুমার দিন গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনের একটি আমল বক্তব্য শেষ করার আগে আমি বলে দিব হযরত বড় আব্দুল কাদের জিলানী আপনারা চিনেন নি চিনেন নিও বড় আব্দুল কাদের জিলানী ওনার লেখা কিতাব বুনিয়াদুত তালিবিন উর্দু 442 নম্বর পৃষ্ঠার মধ্যে বলে আজকে শুক্রবারের মধ্যে জুমার নামাজ পড়ার জন্য যারা আগে আগে চলে আসে বলে কোন 70 জন মানুষের নাম কে আল্লাহ রহমতের ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা কি করে লিপিবদ্ধ করে রাখে 70 জনের নাম কেন বলে তাদেরকে এমন মর্যাদা দেওয়া হয় বলে হযরত মূসা আলাইহিস সালামের যুগে হযরত মূসা আলাইহিস সালামের কম 22 জনের মধ্যে মূসা আলাইহিস সালাম 70 জনের লিস্ট করেছিলেন যে 70 জন প্রত্যেকই ছিল নবী চিৎকার দিয়ে বলল সুবহানাল্লাহ সমতুল্য মর্যাদা দেওয়া হবে যে 70 জন যে 70 জনের নাম ফেরেশতারা লিপিবদ্ধ করেছেন আগে যারা এসেছে তাদের নাম সুবহানাল্লাহ বলুন না এক একজন নবীর মর্যাদা সমতুল্য করে ফেলবে কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আমরা এগুলো সব কিছুই জানি তারপর আমরা আসি চাই না মসজিদে জুমার নামাজ পড়ার জন্য প্রত্যেক সপ্তাহে এই হাদিস কি আল্লাহ রাসূল কি প্রত্যেক সপ্তাহের জন্য শনিবার রবিবারের জন্য কি বলেছেন শনিবারের জন্য বলে নাই রবিবারের জন্য বলে নাই সপ্তাহের কোন দিনের জন্য বলে নাই শুধু আজকের জুমার দিনের কথা বলেছে তবে আমরা প্রত্যেকই চেষ্টা করব জুমার দিন মসজিদের আজানের সাথে সাথে যেন মসজিদে চলে আসি ঠিক কি না চেষ্টা করব কি না চলে আসব বন্ধুরা আমি আজকের জুমার দিন না আজকের জুমার দিন আল্লাহর পেয়ারা রাসূলের উপর দুরুদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার দিন দুরূদ শরীফ পড়ার দিনে দুরূদ শরীফ কেউ যদি 100 বার আজকের শুক্রবার জুমার দিনে যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার 100টি হাজত কে আল্লাহ পূরণ করে দিবেন যে 70টি হাজত হলো আখিরাতে আর 30টি হাজত হলো দুনিয়াতে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ তো এই কথাটি তারিখে দামেস্ক নামে একটি কিতাব রয়েছে তারিখে দামেস্ক লি ইবনে আসাকির নামক কিতাবের 54 নম্বর খণ্ড কত নম্বর খণ্ড 54 নম্বর খণ্ড এক এক খণ্ড কত খণ্ড দ্বারা নিও এই মোটা মোটা 54 নম্বর খণ্ডের 381 নম্বর 391 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা যে কেউ যদি আজকে শুক্রবারে প্যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির 100টি হাজতকে পূরণ করে দিবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ আর 100টি হাজতকে পূরণ করে দিবেন 70টি হাজত হলো আখিরাতের আর 30টি হাজত হলো দুনিয়াবি হাজত মানে কি চাহিদা হাজত মানে কি চাহিদা আমাদের 30টি হাজত দুনিয়াবি 30টি হাজতকে দুনিয়াবি 30টি চাহিদাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ করে দিবেন এবং আখিরাতের মধ্যে আমাদের বিপদ সব চাইতে বেশি না কম কেউ যে আমরা কি একদম মুমিন মুসলমান আমাদের গুনাহ নাই গুনাহ থাকলে আমাদের মুসিবত আখিরাতে বেশি না আল্লাহ যখন জান নামাজ করতে আসবে তখন আমাদের খেটাল গিয়ে থাকবে নি থাকবে না কবরে গেলে মুনকার নাকির যখন আসবে তখন আমাদের অস্তিত্ব থাকবে নি থাকবে না তো কবরের জিন্দেগি শেষ করে যখন হাসর হবে যান তারপর যখন ফুরসিরাত মিজানের মধ্যে তখন আমাদের খেটাল গিয়ে থাকবে থাকবে না সেই জন্য আমাদের মুসিবত সব চাইতে আখেরাতে বেশি ঠিক কিনা আর আমার নবীর কামনি ওয়ালা নবী বলে কে যদি আজকের শুক্রবার 100 বার দুরূদ শরীফ পড়ে আমি রাসূলের উপর মহব্বতের সাথে ঈমানের সাথে ভালোবাসার সাথে যদি 100 বার দুরূদ শরীফ পাঠ করে বলে 100টি হাজত পূরণ করে দিবে 30টি হাজত দুনিয়াবি আর 70টি হাজত হলো আমাদের সব চাইতে মুসিবতের সময় আখেরাতে হাজত পূরণ করে দিবে তাহলে আজকের এই দিনে আমরা কি করব বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে ঠিক কি না বেশি না আপনি যত বেশি দুরূদ শরীফ পাঠ করবেন তত বেশি আপনার
জীবনের গুনাহ maaf হবে এবং আপনি অন্যান্য যে আমলগুলো করবেন সেই আমলগুলো তাড়াতাড়ি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন সুবহানাল্লাহ শুধু দুরূদের ফজিলত বলতে গেলে দিনের পর দিন রাতের পর রাত শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আজিজ আমাদের ধারাবাহিক আলোচনায় দুরূদের ফজিলত সম্পর্কে খুতবার মধ্যে আসবে আমরা সেদিন দুরূদ নিয়ে আলোচনা করব তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেক জুমার দিন মুয়াজ্জিন যখন আজান দিবে সাথে সাথে সমস্ত কাজকে বন্ধ করে দিয়ে আল্লাহর রহমতের হকদার হওয়ার জন্য আল্লাহর বরকতের হকদার হওয়ার জন্য আমাদের আমাদের জীবনকে দোজাহানের মধ্যে কামিয়াবি হিসেবে গড়ে তোলার জন্য আমরা তাড়াতাড়ি করে মসজিদে চলে আসব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আসবেন কিনা ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সুন্দর জীবন দান করুক এবং কি এই দিনে সিরাতুল মুস্তাকিমে চলার সেই তৌফিক দান করুক আমাদের প্রত্যেককে জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া আমিন